ফায়ারবেজের গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে রিয়েল টাইম ডাটাবেজ ব্যবহার করে ডাটা স্টোর করতে হয়। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ডাটাবেজ থেকে সেই ডাটা কিভাবে ফ্যাচ বা রিট্রাইভ করতে হয়। তো প্রথমে আমি আপনাদের একটি ড্যামো দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন। সাপোজ আপনি কিছু ইনপুট নিলেন, নিয়ে সেগুলো ডাটাবেজে সেভ করে রাখলেন। এই কাজটা আপনারা অলরেডি দেখে নিয়েছেন কিভাবে করতে হয়। এবার যদি লোড করার প্রয়োজন হয়, সাপোজ যদি আমি এই বাটনে ক্লিক করি, তাহলে লক্ষ্য রাখবেন এখানে আমি একটা লিস্ট ভিউ ব্যবহার করেছি এবং লিস্ট ভিউয়ে ডাটাগুলো কী করতেছে এখানে শো করতেছে। তো এই কাজটা আমি এই ভিডিও টিউটোরিয়ালে করে দেখাবো। অলরেডি কিভাবে ডাটাবেজে ডাটা স্টোর করতে হয় সেটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালের প্রজেক্টে আপনারা করে নিয়েছেন। আমি গত প্রজেক্টটি আবারও রান করে আপনাদের দেখাচ্ছি, সোফার যে কাজটা করেছি সেটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আউটপুটটি চলে এসেছে, এবং এই দিকে যেটা দেখতে পাচ্ছেন ফায়ারবেজের কনসোলে আমার প্রজেক্টটি ওপেন করা আছে। তো আমি সবগুলো ডাটা, আগের ডাটাগুলো ডিলিট করে দিয়েছি, নতুন কিছু ডাটা নেবো। এইখানে আপনারা লক্ষ্য রাখবেন, সাপোজ আমি প্রথমে একটি নাম দিচ্ছি, সেই সাথে এইজ দিয়ে দিচ্ছি, সাপোজ 28। সেভ ডাটাতে ক্লিক করব এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন এইখানে একটা কি এর আন্ডারে সেই ভ্যালুগুলো স্টোর হচ্ছে, রাইট? তো এক্স্যাক্টলি আমি আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আরেকটা কাজ করতে চাচ্ছি, যখনই আমি সেভ বাটনে ক্লিক করব, সাথে সাথে ডাটাগুলো যাতে ক্লিয়ার হয়ে যায় সেই কাজটা এখনই করে নিচ্ছি, আদারওয়াইজ হয়তো বা পরবর্তীতে মনে থাকবে না। সো ডাটাবেজে ডাটা স্টোর হওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের টেক্স এডিট টেক্সের ফিল্ডগুলো ক্লিয়ার করা হয়ে যাবে, সেই জন্য আমি এখানে এই কাজটা করে নিতে পারি, নেম এডিট টেক্সট। তাহলে এই কাজটা করা হয়ে গেল, পারফেক্ট। তো তারপর যেটা করবো, আমি বলেছিলাম এক্সট্রা আরও কিছু ভ্যালু অ্যাড করব, এক্সট্রা কিছু ভ্যালু অ্যাড করে নিচ্ছি এখানে। সাপোজ এইখানে আমি এবং এইজ দিয়ে দিচ্ছি, সাপোজ 49। সেভ ডেটাতে ক্লিক করব এবং সাথে সাথে এখানে ডাটাগুলো স্টোর করা হয়ে গেছে। এবার এই ভিডিও টিউটোরিয়ালে যেমনটা বলেছি, এই ডাটাগুলো ফ্যাচ করে দেখাবো আপনাদের একটা লিস্ট ভিউয়ের মধ্যে, ওকে? সেই জন্য যে কাজগুলো করতে হবে আমরা সেই কাজগুলো শুরু করে দিচ্ছি। প্রথমেই যে কাজটা করব, আমরা এইখান থেকে একটা বাটন অ্যাড করে নেব, যাতে করে সেই বাটনে ক্লিক করলে ডাটাগুলো কি করবে, আরেকটা অ্যাক্টিভিটি লিস্ট ভিউয়ে দেখাবে, ওকে? সো সেই জন্য আমি নতুন একটা বাটন নেব, এখানে যে বাটনটা আছে সেটা কপি করে নিচে বসিয়ে দিলাম। লক্ষ্য রাখবেন আপনারা এখানে যেটা করব, লোড ডাটা নামে বাটনটা দিয়ে দিচ্ছি, সো লোড ডাটা, এবং আইডি চেঞ্জ করে দেব, লোড ডাটা বাটন আইডি, পারফেক্ট। এতটুকু কাজ করা হয়ে গেছে। এবার মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে বাটনটাকে আমি ফাইন্ড করব, সো নাম দিয়ে দিচ্ছি লোড ডাটা বাটন। তারপর অবশ্যই এখানে আমি ফাইন্ড করে নেব, সো লোড ডাটা বাটন, এবং এইখানে তার আইডিটা বসিয়ে দিচ্ছি, লোড ডাটা বাটন আইডি। তো ইউজার যখনই লোড ডাটা বাটন ক্লিক করবে, কোন কাজটা করবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে। তো সেই কাজটা আমরা এখন করে নেব। সাপোজ এইখানে দিয়ে দিচ্ছি লোড ডাটা বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, এইখানে লিসেনারটা অ্যাড করে নিচ্ছি, নিউ অন ক্লিক লিসেনার। তো যখনই লোড বাটন ক্লিক করবে, আমরা চাচ্ছি নতুন একটা অ্যাক্টিভিটিতে যাবে এবং সেইখানে লিস্ট ভিউয়ে ডাটাগুলো শো করবে। তাহলে এইখান থেকে আমাদের কাজটা হচ্ছে জাস্ট অন্য একটা অ্যাক্টিভিটিতে চলে যাওয়া। তো অন্য একটা অ্যাক্টিভিটি আমি তৈরি করে নিচ্ছি, এখানে রাইট বাটনে ক্লিক করে লক্ষ্য রাখবেন আপনারা, আমি ডিটেলস অ্যাক্টিভিটি নামে আরেকটা অ্যাক্টিভিটি তৈরি করে নেব, নিউ অ্যাক্টিভিটি, অবশ্যই এমটি অ্যাক্টিভিটি, এবং এখানে নাম দিয়ে দিচ্ছি ডিটেলস অ্যাক্টিভিটি, পারফেক্ট, ফিনিশ করে দিচ্ছি, ওকে, ডান। তাহলে মেইন অ্যাক্টিভিটিতে চলে আসলাম। এবার এখান থেকে আমি ইন্টেন্ট করে কি করব, যখন ইউজার লোড ডাটা বাটন ক্লিক করবে ডিটেলস অ্যাক্টিভিটিতে চলে যাবে, তাহলে অবশ্যই আমাকে ইন্টেন্ট করতে হবে। সো ইন্টেন্ট, রাইট? তো দেখতে পাচ্ছেন এখানে আমি মেইন অ্যাক্টিভিটি থেকে ডিটেলস অ্যাক্টিভিটি যাচ্ছি, এবং অবশ্যই এখানে স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে দিতে হবে, ইন্টেন্টটা পাস করে দিচ্ছি, দ্যাটস ইট। এতটুকু কাজ করে নিলাম। এবার আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যতটুকু দরকার আপাতত ততটুকু কাজ করা হয়ে গেছে, ডিটেলস অ্যাক্টিভিটিতে চলে আসবো। প্রথমে ডিটেলস অ্যাক্টিভিটিতে একটা লিস্ট ভিউ তৈরি করব, যেখানে আমি ডাটাগুলোকে লোড করতে যাচ্ছি। সো এইখানে যেটা করতে পারি, কনস্ট্যান্ট লেআউট থাকলে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কনস্ট্যান্ট লেআউট রেখে দিতে পারি। এবং এখানে যেটা করব, আমি লিস্ট ভিউ ব্যবহার করব, সো এখানে দিয়ে দিচ্ছি লিস্ট ভিউ, এবং এখানে দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইট দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, যতটুকু জায়গা দরকার সবগুলো নিয়ে নিলাম, এবং একটা আইডি সেট করে দেবো লিস্ট ভিউয়ের, যেহেতু লিস্ট ভিউ ব্যবহার করতে যাচ্ছি, সো লিস্ট ভিউ আইডি দিয়ে দিলাম। তারপর যেটা করতে পারি, লিস্ট ভিউয়ের ডিভাইডারটা দিয়ে দিতে পারি, ডিভাইডার যে কোনো কালার দিয়ে দিতে পারি, এইখানে আমি দিয়ে দিচ্ছি হ্যাশ FF22। তারপর কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, তার আগে যে কাজটা করে নিই, আমি এখানে লেআউটটা চেঞ্জ করে নিই, যাতে করে এইখান থেকে আমি ফ্লেক্সিবিলিটিটা একটু বেশি নিয়ে নিতে পারি, যদিও কনস্ট্যান্ট লেআউট ইউজ করা সবসময় বেটার অপশন। প্যাডিংটা দিয়ে দিচ্ছি, প্যাডিং আমি 10 ডিপির মতো একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, 10 ডিপি, এবং ওরিয়েন্টেশন দেওয়ার কোনো দরকার নেই। তো আমি এখানে ডিভাইডার কালারটা চেঞ্জ করতে চেয়েছিলাম, আমি ডিভাইডার কালারটা চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব,
সাপোজ ডিভাইডার কালার এটাই চুজ করলাম, এখানে যে কালারটা এসেছে সেটা আমি কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। দ্যাটস ইট, অলরেডি বসানো হয়ে গেছে। সো ডিভাইডারের হাইট আমি দিয়ে দিচ্ছি 2 টিবির মতো ডিভাইডারের হাইট, দ্যাটস ইট, এতটুকু কাজ দরকার ছিল। আরেকটা আমরা চাইলে সিলেক্টর করে দিতে পারি, লিস্ট সিলেক্টরটা দিয়ে দিতে পারি, যে কোনো একটা কালার এখানেও বসিয়ে দিতে পারি লিস্ট সিলেক্টরের জন্য। সাপোজ এই কালারটা আমি চুজ করে দিলাম, ওকে পারফেক্ট। এবার যে কাজটা করব আমি ডিটেইলস অ্যাক্টিভিটি চলে যাব, লিস্ট ভিউটাকে ফাইন্ড করে নেব, প্রাইভেট লিস্ট ভিউ, লিস্ট ভিউ, লিস্ট ভিউর ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। তারপর এই ভেরিয়েবলের মাধ্যমে আমি লিস্ট ভিউটাকে ফাইন্ড করে নিচ্ছি, লিস্ট ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট লিস্ট ভিউ আইডি। এবার লিস্ট ভিউ এর মধ্যে আমরা কি করব, ডাটাগুলোকে লোড করে নেব, এবং সেই জন্য অবশ্যই একটা স্যাম্পল লেআউট তৈরি করতে হবে। আপনারা অলরেডি জানেন যে স্যাম্পল লেআউটে প্রতিবার কি করবে, আর ডাটাবেস থেকে ডাটাগুলোকে নিয়ে এসে তারপর সেই স্যাম্পল লেআউটে বসাবে, এবং এই কাজটা করার জন্য অ্যাডাপ্টারের প্রয়োজন হবে। তবে তার আগে আমরা স্যাম্পল ডিজাইনটা তৈরি করে নেই। সো এখানে আমি যেটা করব, রাইট বাটনে ক্লিক করে নিউ এবং অ্যাক্টিভিটিতে না, অ্যাকচুয়ালি আমরা যাব লেআউট রিসোর্স ফাইলে এবং এইখানে গিয়ে স্যাম্পল লেআউট ইউজ করবো, যে কোনো কিছু নাম দিতে পারেন, আমি দিচ্ছি স্যাম্পল লেআউট। এবং এইখানে একটা ডিজাইন তৈরি করব, যে ডিজাইনটা ফলো করবে আমাদের লিস্ট ভিউয়ের এক একটা আইটেম। তো অলরেডি আমি এরকম ডিজাইন তৈরি করে নিয়েছি, আমি জাস্ট কপি করে এখানে বসিয়ে দেবো যাতে করে আমার টাইম সেভ হয়। সো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে, এবং এইখানে বসিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ডিজাইনটা এখানে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, তিনটা এখানে টেক্সট ভিউ থাকবে, নেইমের জন্য, এইজের জন্য, এবং ফোন নাম্বারের জন্য দরকার নেই, যেহেতু আমরা নেই এবং এইচ দুইটা নিয়ে কাজ করতেছি। তো আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। সো আমি আপনাদের বড় করে দেখাচ্ছি, আপনারা একটু খেয়াল রাখবেন। এইখানে আমি যেটা করেছি, লিনিয়ার লেআউট ব্যবহার করেছি, 10 ডিবির মতো প্যারিং দিয়েছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, 2টি টেক্সট ভিউ নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে একটি টেক্সট ভিউ এবং এইখানে আরেকটি টেক্সট ভিউ, দ্যাটস ইট, এতটুকু কাজ। ওকে, সো এই লেআউটটা ফলো করবে আমাদের লিস্ট ভিউয়ের প্রত্যেকটা আইটেম। এবার যে কাজটা করব, অবশ্যই আপনারা জানেন অ্যাডাপ্টারের প্রয়োজন, কারণ অ্যাডাপ্টারের সাহায্যে এই ভিউটাকে কি করব, আমরা এখানে যে এক্সএমএল ফাইল আছে সেটাকে ভিউয়ে কনভার্ট করে তার মধ্যে ডাটা বসাবো প্রতিবার। ওকে, সো সেই জন্য অ্যাডাপ্টার তৈরি করতে হবে। অ্যাডাপ্টার যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি একটা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি কাস্টম অ্যাডাপ্টার, আপনারা যে কোনো নাম দিতে পারেন এইখানে কাস্টম অ্যাডাপ্টার। আমি এখানে ওকেতে ক্লিক করব, রাইট। তারপরে এই কাস্টম অ্যাডাপ্টার যেটা করবে, এক্সটেন্ড করবে, লক্ষ্য রাখবেন, অ্যারে অ্যাডাপ্টারকে, অ্যারে অ্যাডাপ্টার। এবং অ্যারে অ্যাডাপ্টারে এইখানের মধ্যে আমি যেটা করবো, স্টুডেন্ট ক্লাসের আমি অ্যারেটা পাস করে দেব, স্টুডেন্ট ক্লাসটাকে পাস করবো, যেই স্টুডেন্ট ক্লাসটা আমরা তৈরি করেছিলাম, লক্ষ্য রাখবেন, ডাটা সেট এবং গ্যাট করার জন্য। এবং এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি এই ডিফল্ট কনস্ট্রাক্টর আপনারা যদি এখনও না লিখে থাকেন, দয়া করে এটা লিখে নেবেন, কারণ এটা আমাদের কাজে আসবে, রাইট। তো স্টুডেন্ট ক্লাসটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আপনি তৈরি করেছিলেন আপনারা, এবার সেটা আমরা কাজে লাগাবো। তো এখানে আমি স্টুডেন্ট ক্লাসটা পাস করব, তারপর যে কাজগুলো করতে হবে একে একে আপনারা আমার সাথে সেম টু সেম করে নেবেন। প্রথমে যেটা করে নেব, এটা অ্যাক্টিভিটির ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, প্রাইভেট অ্যাক্টিভিটি, কনটেক্সট নাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো নাম দিতে পারেন এখানে, বাট কনটেক্সট দেওয়াটাই বেটার হবে। তারপর যেটা করব, আমরা ডাটাগুলো আসলে ডাটাবেস থেকে স্টোর করা ডাটাগুলোকে আমরা একটা লিস্টের মধ্যে রাখবো, সেই জন্য আমি এখানে একটা লিস্ট তৈরি করে নিচ্ছি। এবং যেহেতু স্টুডেন্ট ক্লাসের এই ফর্ম্যাটটা ফলো করবে আমাদের লিস্টটা, সো এখানে অবশ্যই স্টুডেন্ট পাস করে দেব, রাইট। এবং লিস্টটাকে এখানে অল্টার এন্টার চেপে আপনারা ইম্পোর্ট করে নেবেন, ওকে। তারপর যে কাজটা করবো, এখানে লক্ষ্য রাখবেন, একটা কনস্ট্রাক্টর তৈরি করব। কনস্ট্রাক্টরের জন্য আমি রাইট বাটনে ক্লিক করে জেনারেটে চলে যাচ্ছি, এবং এইখান থেকে কনস্ট্রাক্টর সিলেক্ট করে নিয়ে যে কোনো একটা সিলেক্ট করে নেন, সাপোজ আমি এটা করে নিলাম, দুইটা সিলেক্ট করে ওকে দিয়ে দিয়ে দিলাম। এবার যে কাজটা করবো, এখানে অবশ্যই অনেক কিছু পরিবর্তন আসবে, আপনারা লক্ষ্য রাখবেন। প্রথমে যে কাজটা করবো, এখানে জাস্ট নন নাল এটা সরিয়ে দিচ্ছি, শুধু কনটেক্সট লাগবে এবং আমার স্টুডেন্ট ক্লাসের লিস্টটা লাগবে, ওকে। সো এতটুকু সরিয়ে নিচ্ছি, পারফেক্ট। এবার যে কাজটা করবো, উপরে সুপারে প্রথমে কনটেক্সট প্যারামিটার হিসেবে পাস করবো, এবং সেকেন্ডে লেআউট পাস করবো। সো আর ডট লেআউট ডট স্যাম্পল লেআউট, যে লেআউটটা আমরা তৈরি করেছি সেটা পাস করবো, এবং সবশেষে স্টুডেন্ট লিস্টটা তৈরি করবো। তারপর দিস ডট কনটেক্সট, ঠিক আছে, এখানে কনটেক্সট পাস করবো। এবং সেই জন্য যেটা করতে হবে, অবশ্যই এইখানে অ্যাক্টিভিটি ইউজ করতে হবে, লক্ষ্য রাখবেন, অ্যাক্টিভিটি কনটেক্সট, তা না হলে এরর দেখাবে, কারণ আমরা অ্যাক্টিভিটি নিয়েছি, এবং বাদ বাকি সব কিছু ঠিক আছে। এবার যে মেথডটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড, আপনারা হয়তো অনেকেই জানেন অলরেডি, সেটা হচ্ছে গ্যাট ভিউ মেথড, ওকে। কারণ গ্যাট ভিউ মেথডের কাজ হচ্ছে একটা লেআউটকে ভিউয়ে কনভার্ট করা। সো রাইট বাটন ক্লিক করে নিচ্ছি, জেনারেটে চলে যাচ্ছি, ওভাররাইড মেথড, আমরা এইখান থেকে গেট ভিউ যদি আমরা সার্চ দিই সেটা পেয়ে যাব। এবং চলে এসেছে, দেখতে পাচ্ছেন, প্রথমেই এইখানে আননেসেসারি এই লাইনটা সরিয়ে নিচ্ছি, এবং এইখানে অনেক কিছুই আননেসেসারি আছে, সেগুলো সরিয়ে নিচ্ছি আমি। এবার যে কাজটা করব, আমাদের কাজ হচ্ছে আমাদের যে স্যাম্পল ভিউটা আছে, স্যাম্পল লেআউটটা, সেটাকে কনভার্ট করা লেআউট ইনফ্লেটার সাহায্যে। তাহলে লেআউট ইনফ্লেটার, লেআউট ইনফ্লেটার, এবং এইখান থেকে যেটা করব, আমরা কনটেক্সের সাহায্যে
গেট লেআউট ইনফ্লেটরটা নিয়ে নিচ্ছি। এবার এই লেআউট ইনফ্লেটরের সাহায্যে আমরা ইনফ্লেট করব, কাকে ইনফ্লেট করব, আমরা একটা লেআউটকে ইনফ্লেট করতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে স্যাম্পল লেআউট। এবং এখানে আরও দুইটা প্যারামিটার অবশ্যই পাস করে দিতে হবে। এবং এই লেআউট ইনফ্লেটর ইনফ্লেট ম্যাথড যেটা করবে একটা ভিউ রিটার্ন করবে, সো সেই ভিউটা আমি নিয়ে নিচ্ছি, ভিউ ভিউকল ভিউ। এবার এই ভিউয়ের সাহায্যে আমরা কি করব, টেক্সট ভিউগুলোতে যে দুইটা টেক্সট ভিউ আছে একটা নেম এবং এজের জন্য, সেগুলোকে ফাইন্ড করে সেগুলোতে ডাটা বসাবো। তবে তার আগে ডাটাগুলো আমরা এখান থেকে নিতে হবে, কিভাবে ডাটাগুলো নেব অবশ্যই আমি স্টুডেন্ট ক্লাসের মাধ্যমে লক্ষ্য রাখবেন। স্টুডেন্ট যে পজিশনে ডাটা আছে সেই পজিশনের ডাটাগুলো নিতে যাচ্ছি, সো স্টুডেন্ট স্টুডেন্ট। এবং এইখান থেকে আমার ডাটাগুলো থাকবে কার মধ্যে, আমি বলেছিলাম একটা লিস্টের মধ্যে, সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট। সো স্টুডেন্ট লিস্ট ডট গেট, যেই পজিশন এক একটা প্রত্যেকটা পজিশনের জন্য ডাটাগুলোকে সে কী করবে নিয়ে আসবে। তো স্টুডেন্ট ক্লাসে যখন ডাটাগুলো আছে বা সেই স্টুডেন্ট ক্লাস থেকে ডাটাগুলো নিয়ে আসার পর আমরা একে একে কী করব, আমাদের টেক্সট ভিউগুলোতে সেট করে দেবো। সো টেক্সট ভিউগুলোকে প্রথমে ফাইন্ড করে নিতে হবে। স্যাম্পল লেআউটে যে দুইটা টেক্সট ভিউ আছে, নেম টেক্সট ভিউ আইডি এবং এইজ টেক্সট ভিউ আইডি, এই দুইটাকে আমরা ফাইন্ড করে নেবো। ওকে, করবো লক্ষ্য রাখবেন আপনারা, প্রথমে দুটো টেক্সট ভিউ আমি ডিক্লেয়ার করে নিচ্ছি, সাপোজ T1, এবং এইখানে ভিউ এর মাধ্যমে এই যে উপরে যে ভিউটা আছে তার মাধ্যমে আমরা সেই টেক্সট ভিউগুলোকে ফাইন্ড করতে পারবো। এক্স্যাক্টলি সেম ভাবে আরেকটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, তো এখানে শুধু আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, এইজ টেক্সট ভিউ আইডি হবে, পারফেক্ট। এবং এখানে অল্টার এন্টার চেপে ইম্পোর্ট করে নেব। তারপর আমরা এই ভিউটাকে রিটার্ন করে দেব, যে ভিউটা আমরা তৈরি করেছি সেই ভিউটা রিটার্ন করে দেবো এইখান থেকে, রিটার্ন ভিউ, দ্যাটস ইট। সো কাস্টম অ্যাডাপ্টারে যতটুকু কাজ করার দরকার সব কিছু আমরা করে নিয়েছি সোফার। কাস্টম অ্যাডাপ্টারটা ক্লোজ করে দিচ্ছি, স্যাম্পল লেআউটেরও যতটুকু দরকার ততটুকু কাজ করা হয়ে গেছে। ওকে, তাহলে এবার এখানে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে এইখান থেকে আমরা ডাটাবেজ ব্যবহার করব, তাই ডাটাবেজ রেফারেন্সের ভেরিয়েবল নিতে হবে, ডাটাবেজ রেফারেন্স, ডাটাবেজ রেফারেন্স। তারপর যে কাজটা করবো অবশ্যই ডাটাবেজ রেফারেন্সটাকে এখান থেকে ইনিশিয়ালাইজ করে দেবো। সো ডাটাবেজ রেফারেন্স ইকুয়াল লক্ষ্য রাখবেন আর ফায়ারবেজ ডাটাবেজ, যেমনটা আপনারা অলরেডি জানেন, ফায়ারবেজ ডাটাবেজ ডট গেট ইনস্ট্যান্স ডট গেট রেফারেন্স। এবং এইখানে স্টুডেন্ট পাস করে দেবো, কারণ আমরা যখন আগেরবার যখন আমরা ডাটাবেজে ডাটা স্টোর করে রেখেছিলাম এখানে স্টুডেন্ট দিয়েছিলাম। সো এক্স্যাক্টলি সেইমভাবে দিয়ে দিচ্ছি, যেমনটা ডাটাবেজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টস দেখাচ্ছে। ওকে, তারপর যে কাজটা করবো অবশ্যই এখানে আরও কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, সেইগুলো হচ্ছে সাপোজ লিস্টের জন্য, কারণ আমরা লিস্টের মাধ্যমে ডাটাগুলো স্টোর করব এবং স্টুডেন্ট যেহেতু আমরা পাস করব, সো এখানে এইগুলো দিয়ে দিচ্ছি, স্টুডেন্ট লিস্ট। এবং তারপর অবশ্যই কাস্টম অ্যাডাপ্টার যেটা তৈরি করেছি সেই ক্লাসের এখানে একটা অবজেক্ট নিয়ে নেবো বা ভেরিয়েবল নিয়ে নেবো, কাস্টম অ্যাডাপ্টার। তারপর এইখান থেকে লিস্টটাকে আমরা অল্টার এন্টার এন্টার চেপে ইম্পোর্ট করে দিচ্ছি। এবার লিস্ট এবং কাস্টম অ্যাডাপ্টার এই দুইটাকে এইখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। প্রথমে যে কাজটা করবো লিস্টের জন্য আমি ব্যবহার করতেছি লক্ষ্য রাখবেন, সো লিস্ট স্টুডেন্ট লিস্ট অবশ্যই স্টুডেন্ট লিস্ট ইকুয়াল, এখানে আমি নিউ এরে লিস্ট ব্যবহার করবো। ওকে, সো এরে লিস্ট এখানে পাস করে দেবো, দ্যাটস ইট। তারপর যেটা করবো কাস্টম অ্যাডাপ্টারে, আমরা যেটা করবো কাস্টম অ্যাডাপ্টারকে ইনিশিয়ালাইজ করতেছি, নিউ কাস্টম অ্যাডাপ্টার। কাস্টম অ্যাডাপ্টারে আমি দুইটা জিনিস পাস করবো, একটা হচ্ছে অ্যাক্টিভিটি এবং অন্যটা হচ্ছে যেটা সেটা স্টুডেন্ট লিস্ট। ওকে, ডিটেলস অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটিতে আমি আছি, ডিটেলস অ্যাক্টিভিটি ডট দিস। এবং যে অ্যাক্টিভিটিতে আমরা ডাটাগুলো পাস করতে যাচ্ছি, আমরা কী ডাটা পাস করতে যাচ্ছি সেটা হচ্ছে স্টুডেন্ট লিস্ট, যে লিস্টটা পাস করতে চাচ্ছি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। ওকে, সো এইখানে যতটুকু দরকার ঠিক ততটুকু কাজ করে নিয়েছি। এবার আমরা চাচ্ছি যে যখনই আমাদের এইখানে আসবে, যখনই এই অ্যাক্টিভিটিতে আসবে, সাথে সাথে ডাটাগুলো কী হয়ে যাবে, লোড হয়ে যাবে শুরুতেই। সো আমরা সেই জন্য যে ম্যাথডটা ব্যবহার করবো সেটা হচ্ছে অন স্টার্ট ম্যাথড। এই ম্যাথডটা ওভাররাইড ম্যাথড, এটা আমরা ব্যবহার করবো। এবং এই অন স্টার্ট ম্যাথডে আমাদের কিছু কাজ করতে হবে। প্রথমে যে কাজটা করবো, ডাটাবেজ রেফারেন্সের সাথে একটা লিসেনার অ্যাড করে দেবো। যখনই ডাটা কোনো কিছু চেঞ্জ হবে তখন একটা লিসেনার কল হবে, সেটা হচ্ছে অ্যাড ভ্যালু ইভেন্ট লিসেনার। ওকে, সো এই লিসেনার নিয়ে নেবো এবং এখানে লিখতে হবে নিউ ভ্যালু ইভেন্ট লিসেনার, দ্যাটস ইট। সো এই লিসেনারটা আমরা ব্যবহার করতে যাচ্ছি এবং সবার শেষে সেমিকোলন দিতে ভুলবেন না। তো যখনই আপনি কোনো ধরনের চেঞ্জ আনবেন ডাটাতে তখনই সাথে সাথে এখানে চলে আসবে বা লোড করার জন্য এখানে নিয়ে আসবে। আর যদি কোনো ধরনের অ্যারর দেখা যায় সেক্ষেত্রে এই ম্যাথডটা অন ক্যান্সেল ম্যাথড কল হবে। তো আমাদের মেইন কাজটা হচ্ছে অন ডাটা চেঞ্জ ম্যাথডে। এবং যে ডাটাগুলো আছে ডাটাবেজে সবগুলোই মূলত স্টোর করা আছে এই ডাটা স্ন্যাপশটে। সো ডাটা স্ন্যাপশট থেকে আমাদের ডাটাগুলো খুঁজে নিয়ে আসতে হবে একে একে। ওকে, সো আমি এখানে এটা ফর ইচ লুপ ব্যবহার করবো লক্ষ্য রাখবেন। ডাটা স্ন্যাপশটে যেহেতু ডাটাগুলো থাকে, ডাটা স্ন্যাপশটের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, আপনারা এখানে যে কোনো কিছু নিতে পারেন। আমি সাপোজ নিয়েছি ডাটা স্ন্যাপশট 1, এবং ডাটাগুলো যেহেতু আমি অলরেডি বলেছি ডাটা স্ন্যাপশটের মধ্যে আছে সব কিছু। সো ডাটা স্ন্যাপশট ডট গেট চিলড্রেন, এতে করে সবগুলো ডাটা আমরা
পেয়ে যাব, চিলড্রেনের যতগুলো ডাটা আছে চিলড্রেনের আন্ডারে সবগুলো ডাটা পেয়ে যাব। এবার যে কাজ হচ্ছে সেই ডাটাগুলোকে স্টুডেন্ট ক্লাসে আমি কি করে দেব, স্টুডেন্ট ক্লাসের মধ্যে নিয়ে আসবো। ওকে, স্টুডেন্ট লক্ষ্য রাখবেন, স্টুডেন্ট। তারপর যেটা করবো এখানে ডাটা স্ন্যাপশট ওয়ান, যেহেতু ডাটা স্ন্যাপশট ওয়ান, একে একে সবগুলোকে ডাটা স্ন্যাপশট ওয়ানের মধ্যে রাখবো। ডট, এইখানে যেটা করতে হবে গ্যাট ভ্যালু, আমরা ভ্যালুগুলো পেতে চাচ্ছি। ওকে, সো গ্যাট ভ্যালু এই মেথডটা ব্যবহার করবো এবং গ্যাট ভ্যালুর মধ্যে স্টুডেন্ট ক্লাসটা পাস করে দেবো। সো স্টুডেন্ট ডট ক্লাস, এতটুকু কাজ করে নিতে হবে। এবার যেহেতু ডাটাগুলো স্টুডেন্টে আছে, সেক্ষেত্রে আমরা এবার লিস্টের সাথে সেই ডাটাটাকে আমরা অ্যাড করে দিতে পারবো। সো আমাদের স্টুডেন্ট লিস্ট যেটা আছে তার সাথে আমি ডাটা অ্যাড করে দিচ্ছি অ্যাড, এবং এখানে স্টুডেন্ট পাস করে দিচ্ছি। দ্যাটস ইট, স্টুডেন্টের অবজেক্টটা। সো এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা করে নিয়েছেন। এবার যে কাজটা করব আমরা, আমাদের যে অ্যাডাপ্টার আছে লিস্ট ভিউর সাথে অ্যাডাপ্টারটা সেট করে দেবো। সেই জন্য এখানে চলে আসলাম, লিস্ট ভিউ ডট সেট অ্যাডাপ্টার, এবং এইখানে আমরা কি করব, কাস্টম অ্যাডাপ্টারটা পাস করবো। ওকে, সো এতটুকু কাজ আপনারা নিশ্চয়ই করে নিয়েছেন। এবং আরেকটা কাজ করে নিচ্ছি, যাতে প্রতিবার শুরুতে যেটা হয়, লোডের সময় শুরুতে যেটা হয় স্টুডেন্ট লিস্টটা, যাতে এখান থেকে লক্ষ্য রাখবেন স্টুডেন্ট ডট লিস্টটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি প্রতিবারের শুরুতে। ওকে, সো যখনই অন ডাটা চেঞ্জ আসবে শুরুতে কি হবে, স্টুডেন্ট লিস্টটা ক্লিয়ার করা হয়ে যাবে। তারপর একে একে ডাটাগুলো লোড করে এবং সেটা কোথায় বসাবে, লিস্ট ভিউয়ে বসাবে। ওকে, সো কোডটা এবার রান করতে পারি আমরা। সোফার অনেকখানি কাজ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, কোডটা রান করে আপনাদের দেখাচ্ছি। রান অ্যাপ, তো আউটপুটটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সাপোজ যদি লোড ডেটা বাটনে ক্লিক করি, সাথে সাথে লক্ষ্য রাখবেন আপনারা এখানে লিস্ট ভিউয়ের মধ্যে ডাটাগুলো লোড হয়ে যাচ্ছে, যে ডাটাগুলো আমাদের ডাটাবেজে স্টোর করা আছে। সাপোজ যদি আমি আরও কিছু ডাটা অ্যাড করি, আমি আপনাদের দেখাচ্ছি এখানে। সাপোজ এখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছি, এবং যে কোনো একটা এজ দিয়ে দিই, সাপোজ 12 ইয়ার্স এজ, সেম ডাটাতে ক্লিক করব। সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেজে, রিয়েল টাইম ডাটাবেজে ডাটা কী হয়ে যাচ্ছে, এখানে স্টোর হয়ে যাচ্ছে। এবার আমরা চাইলে লোড ডাটাতে ক্লিক করে দেখে নিতে পারি আমাদের লিস্ট ভিউ সেই ডাটাটা লোড হচ্ছে কি না। এবং এইখানে দেখতে পাচ্ছি প্রতিটা ক্ষেত্রেই আমাদের সেম ডাটা লোড হচ্ছে, তাহলে নিশ্চয়ই কোনো এরর আছে, সেই এররটাকে আমরা খুঁজে নেব। তো এররটা খুঁজে পেয়েছি, আসলে আমরা বড় ধরনের একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে টেক্সট ভিউ আমাদের ফাইন্ড করা হয়েছে কিন্তু টেক্সট ভিউগুলোতে ডাটা সেট করা হয়নি। সো আমাদের ডাটাগুলো মূলত এখানে স্টুডেন্ট অবজেক্টে আছে, সো সেই স্টুডেন্ট অবজেক্টের মাধ্যমে আমরা ডাটাগুলোকে কী করতে পারবো, টেক্সট ভিউ সেট করে দিতে পারবো। সো T1 ডট সেট টেক্সট, এবং স্টুডেন্ট ক্লাস থেকে স্টুডেন্ট অবজেক্টের মাধ্যমে নিয়ে নিচ্ছি গ্যাট নেম, এবং তারপর যেটা করবো এক্স্যাক্টলি সেমভাবে গ্যাট এজটাও নিয়ে নিচ্ছি এবং সেটা T2 টেক্সট ভিউয়ে বসাবো। এবং এখানে একটা জিনিস করে দিতে পারি, একটা নেম দেখাবে এবং অন্যটা এজ দেখাবে, সো এখানে দিয়ে দিচ্ছি নেম, এইভাবে দিয়ে দিতে পারেন, এবং অন্যটাতে এজ দিয়ে দিচ্ছি, সো এখানে দিয়ে দিচ্ছি এজ। দ্যাটস ইট, এতটুকু কাজ করে নেবেন। কোডটা আবারও রান করতেছি, আশা করি ইনশাল্লাহ এবার পারফেক্টলি কাজ করবে। তো আউটপুটটি চলে এসেছে, আমি আপনাদের দেখাচ্ছি। সাপোজ লোড ডেটাতে ক্লিক করবো এবং কী কী ডাটা অলরেডি ডাটাবেজে আছে আপনারা দেখতে পাচ্ছেন। যখনই আমি লোড ডাটাতে ক্লিক করব, আশা করি দেখতে পাচ্ছেন, এবার লিস্ট ভিউয়ে সেই ডাটাগুলো কী করতেছে, এখানে শো করতেছে, তাহলে পারফেক্টলি কাজ করতেছে।